গল্প ডাক্তার ম্যাডাম, আজকে তোমাদের শোনাবো 18তম পর্ব। গল্পটি লিখছেন মমতাহিনা জান্নাত মও। তায়েব চৌধুরী তানিশোহরের উপর একটু বেশি মন খারাপ করেছেন, সেজন্য তিনি পরের দিন থেকে আমানের জন্য প্রার্থী দেখা শুরু করে দিলেন। কিন্তু আমান সাপ জানিয়ে দিল সে এখনই বিয়ে করবে না। আসলে আমানের মনে যে এখন তানিশার নামই লেখা আছে, এত সহজে কি করে সে নাম ভুলে যায়। সে অন্যদিকে নোমান তানিশার অপেক্ষায় বসে আছে, কখন এসে তানিশা বলবে আই লাভ ইউ নোমান। কিন্তু তানিশা একবারের জন্য নোমানের কাছে এলো না, না একটা মেসেজ দিল সে। নোমান সেজন্য ধরে নিল তানিশা তাকে সত্যি ভালোবাসে না, সে নিছক অপেক্ষা করছে তানিশার জন্য। এখন তানিশার মনে কি চলছে সেটা দেখার পালা। আজ তানিশা কলেজে যাবে না বলে রিশা আর লীরাকে জানিয়ে দিল। রিশা আর লীরা যখন জানতে চাইল সে কেন যাবে না, তখন উত্তরে তানিশা বলল তন্নি দেখা করতে আসবে, সে আমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তানিশার কথা শুনে রিশা আর লীরা দুজনেই দুজনের দিকে তাকাল। তারপর রিশা আর লীরা বলল, দোস্ত তন্নি আজ তোকে কি গুরুত্বপূর্ণ কথা বলবে তা আমরা জানি না, তবে তুই আজ অন্তত তন্নিকে তোর ভালোবাসার কথা জানিয়ে দিস। তুই নিজের মুখে বললেও নিশ্চয় আর নোমানকে বিয়ে করতে রাজি হবে না, তোদের ভালোবাসার কথা শুনলে ও আরো খুশিই হবে, একবার বলেই দেখ না। তানিশা কোনো উত্তর দিল না, সে চুপচাপ রেডি হতে লাগলো। এদিকে রিশা আর লীরা হোস্টেল থেকে বের হয়ে গেল। তানিশা আজ সুন্দর একটু কচুর পাতা কালারের থ্রি পিস পরলো, যার ওড়না আর পায়জামা পিঙ্ক কালারের ছিল। তানিশা তার লম্বা চুলগুলি বেনুনি করে নিল, তারপর মুখে একটু ক্রিম আর পাউডার লাগিয়ে নিল। ঠোঁট দুটি তার কেমন যেন শুষ্ক লাগছিল, সেজন্য হালকা করে একটু পিঙ্ক কালার জেল লাগালাম। তারপর কাঁধে একটা ব্যাগ নিয়ে হোস্টেল থেকে বের হলো। তানিশা প্রথমে একটা রিক্সায় উঠলো, তারপর বলল মামা পার্কে চলো। তানিশাকে ভীষণ চিন্তিত দেখা যাচ্ছিল, সে নিজেও জানে না আজ কি হতে চলেছে, তবু সাহস নিয়ে যাচ্ছে সে। আসলে সে নিজেও আজ নোমান আর তার মধ্যকার সম্পর্কটা নিয়ে তন্নির সাথে আলোচনা করতে চায়, তন্নিকে জানাতে চায় ব্যাপারটা। তন্নির মনোভাব জেনেই তবেই সে নোমানকে তার মনের কথা জানাবে। তবে তানিশা ভীষণ ভয় হতে লাগবে, তন্নিকে আদৌ ব্যাপারটাকে সহজভাবে নিতে পারবে। তানিশা রিক্সা থেকে নামতে দেখে তন্নি আগে অনেক আগে এসেছে। তানিশাকে দেখা মাত্র তন্নি নিজে এগিয়ে আসলো আর তার হাত ধরে পার্কের ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসলো। তন্নিকে ভীষণ চিন্তিত দেখা যাচ্ছিল, তানিশা বুঝতে পারলো না তন্নি কী এমন গুরুত্বপূর্ণ কথা বলবে যে এত সকাল সকাল তাকে আসতে বললো। তানিশা নিজে কীভাবে শুরু করবে বুঝতে পারছিল না। তখন তন্নি বলল, এমন মুখ কালো করে আছিস কেন, কিছু কি বলবি? তানিশা তখন বলল, আগে তুই বল কী জন্য ডেকেছিস আমাকে, যা ফোনে বলা যেত না। তন্নি তখন বললো, আমি তো বলবই, তার আগে তোর কথা শুনতে চাই। তানিশা বুঝতে পারছে না কিছু, তন্নি এভাবে তাকে জোর করছে কেন। তারপর আবার ভাবলো, যখন তন্নি তাকে বলতেই বলেছে তাহলে এই সুযোগ তার বলা উচিত। তানিশা তখন তন্নির হাত ধরে বলল, তন্নি তুই তো তোর নোমান ভাইকে অনেক বেশি ভালোবাসিস, কিন্তু তোর নোমান ভাইয়া কি তোকে ভালোবাসে? তন্নি সেই কথা শুনে হাসতে হাসতে বললো, তোর মনের মধ্যে কি এতক্ষণ এই কথাটি ঘুরপাক খাচ্ছে? তানিশা তখন বলল, আমি কিন্তু ফান করছি না, প্লিজ আমার প্রশ্নের উত্তর দে। তন্নি তখন বলল, হ্যাঁ ভালোবাসে, সেই জন্য তো কাল মামা অ্যানাউন্স করেই দিল আমাদের বিয়ের, আর দেখলি না নোমান ভাইও কিছু বলল না। তানিশা তখন বলল, তুই তাহলে বুঝতে পারছিস নি ব্যাপারটা, তোর নোমান ভাই যে বলল তোকে উনি বোনের চোখে দেখেন, তোকে কিছুতেই বিয়েতে করতে পারবে না সে, শুনিস নি এটা? এই কথা মাত্র শোনার তন্নি চোখ জলে ছলছল করতে লাগলো। সে তখন কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু মামা তো এটাও বলল যে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শুনতে হবে নোমান ভাইকে, মামার সিদ্ধান্তের বাইরে নোমান ভাইয়ে কিছুই যেতে পারবে না। তানিশা তখন বলল, তাই বলে তুই ওনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করবি? এভাবে জোর করে বিয়ে করে তুই কিন্তু মোটেও শান্তি পাবি না। তন্নি হঠাৎ চিৎকার করে বলে উঠল, এতে তোর কি প্রবলেম, আমি জোর করে বিয়ে করছি না ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। তানিশা তন্নির এমন রাগান্বিত চেহারা দেখে থ হয়ে গেল, তন্নি তো এখনও সে বলেনি কিছু আর তাতেই সে এরকম আচরণ করছে,
আর যদি সে সত্যটা শোনে তাহলে যে কি করবে ভাবতেই তানিশার শরীর শিউরে উঠল। তানিশা এবার তন্বীকে অন্য কৌশলে বলার চেষ্টা করলো। তানিশা তখন বলল, তন্বী একটু বোঝার চেষ্টা কর, তন্বমান ভাইয়া কিন্তু তোকে মোটেও ভালোবাসে না, তিনি ওরা অন্য আরেকজনকে ভালোবাসেন। যদি তুই জানতে চাস উনি কাকে ভালোবাসেন, আমি সেটা বলে দিতে পারি, কারণ আমি জানি সেটা। তন্বী সেই কথা শুনে হঠাৎ একটা কার্ড বের করে বলল, নোমান ভাইয়া কাকে ভালোবাসে সেটা আমার দেখার বিষয় নয়, এখন ওনার সাথে আমার বিয়ে হচ্ছে এটাই এখন বাস্তব। তানিশা কার্ডটা হাতে নিয়ে তন্বীর দিকে তাকিয়ে বলল, কিসের কার্ড এটা? তন্বী তখন বলল, খুলে দেখ কিসের কার্ড। তানিশা সাহস করে খুলে ফেলে কার্ডটা, সে স্পষ্ট দেখতে পেল বর আর কনের জায়গায় নোমান আর তন্বীর নাম লেখা। হঠাৎ তন্বী কার্ডটা কেড়ে নিল তানিশার থেকে আর বলল, এই জন্যই ডেকেছিলাম তোকে, আর এটাই আমার সেই গুরুত্বপূর্ণ কথা, নোমান ভাইয়ের সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে, এই জন্য তোকে দাওয়াত দিতে পারলাম না, সরি। তাছাড়া তোর উপর আমাদের পরিবারের আর কোনো সদস্যের ইন্টারেস্ট নাই, সবাই ভীষণ মন খারাপ করেছে তোর উপর, মামা তো সেই লেভেলে রেগে আছেন, তিনি তো তোর মুখ আর কোনো দিনই দেখবেন না, অন্যদিকে নোমান ভাইও ভীষণ মন খারাপ করে আছেন, তিনিও চান না তুই আর দ্বিতীয়বার আমাদের বাসায় আয়। আমাকে সবাই বারণ করে দিয়েছে যেন আমি তোর সাথে আর কোনো সম্পর্ক না রাখি, তোর সাথে কোনো যোগাযোগও না করি। আমি এখন কী করতে পারি বল? পরিবারে কথা না শুনলে বাসায় আর কেউ ঢুকতে দেবে না আমাকে, সে যেন আমি সিদ্ধান্ত নিলাম সবাই যখন চাচ্ছে আমরা আর দেখা না করি আর কোনো যোগাযোগ না করি, তাহলে সেটাই হবে, এটাই আমাদের শেষ দেখা, ভালো থাকিস। এই বলে তন্বী চোখের পানি মুছতে মুছতে চলে গেল, সে আর এক সেকেন্ডও দেরি করলো না। এদিকে তানিশা তার জায়গাতেই দাঁড়িয়ে রইল, তন্বীর কথাবার্তা শুনে তো সে একদম বোবা হয়ে গেল। তন্বী তাকে এসব কী শুনিয়ে গেল? তানিশা আর এক পাও এগাতে পারলো না, সে হঠাৎ মাথা ঘুরে পার্কের মধ্যেই পড়ে গেল। কিন্তু পার্কের আশেপাশে রিশা আর লীরাও ছিল, তারা সাথে সাথে রিকশায় করে তানিশাকে হোস্টেলে নিয়ে গেল। আসলে লীরা আর রিশা তানিশার কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিল না, তানিশাকে সারাক্ষণ এভাবে চিন্তিত দেখে তারা সিদ্ধান্ত নিল তন্বীকে জানাবে ব্যাপারটা। তন্বী আর তানিশা যেহেতু বেস্ট ফ্রেন্ড, নিশ্চয়ই তন্বী বুঝতে পারবে ব্যাপারটা, যেহেতু নোমান নিজেও তানিশাকে প্রচণ্ড ভালোবাসে, সেই হিসাবে তানিশার সাথে নোমানের মিল হওয়াটা খুবই জরুরি। যেইভাবে সেই কাল তারা কাল রাতেই তানিশা আর নোমানের মধ্যকার সম্পর্কের কথা বলে দেয় তন্বীকে। রিশা আর লীরা ভেবেছিল তন্বী বুঝতে পারবে ব্যাপারটা, আর সেজন্যই তানিশাকে ডেকেছিল, কিন্তু তন্বী যে এত স্বার্থপর একটা মেয়ে সত্যি তাদের জানা ছিল না। তন্বী কাল রিশা আর লীরাকে কিছু না বললেও আজ সে পরিষ্কার করে তানিশাকে বুঝিয়ে দিয়ে গেল, সে যে নোমানকে কারো হতে দিবে না, নোমান তাকে পছন্দ করুক বা নাই বা করুক তবু সে নোমানকে বিয়ে করতে চায়। নোমানকে পাওয়ার জন্য তন্বী শেষ পর্যন্ত তানিশার সাথে তার এত দিনের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে ফেলল, তাকে স্পষ্ট করে বলে দিল সে যেন আর তাদের বাসায় না যায়, এমনকি তাদের কারোর সাথে কথাও না বলে। লিশার লীরা ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল, কারণ এখন পর্যন্ত তানিশার জ্ঞান ফেরেনি। তানিশা তন্বীর কথা শুনে ভীষণ শক পেয়েছে, সে ভাবতেও পারেনি তন্বী এইভাবে তাদের সম্পর্কের সম্পর্কটা নষ্ট করে ফেলবে। অবশেষে তানিশার জ্ঞান ফিরল, তবে সে চোখ মেলে তাকাতে তাড়াতাড়ি করে উঠতে ধরল, কারণ সে যে তার বিছানায় শুয়ে আছে, কিভাবে সে তার রুমে আসলো কিছুই বুঝতে পারলো না তানিশা। তানিশাকে ওঠা দেখে লীরা আর রিশা বলল, উঠছিস কেন, শুয়ে থাক। তানিশা তা শুনে বলল, না আমি ঠিক আছি, তার আগে বলো আমি কীভাবে এলাম এখানে। লীরা আর রিশা চুপ করে রইল। তানিশা তখন বলল, তোরাও পার্কে গিয়েছিলে? কেন গিয়েছিলি? তানিশা চিৎকার করে বলতে লাগলো। লীরা আর রিশা তখন তানিশাকে আবার শুয়ে দিল আর বলল, দোস্ত শান্ত হ, আমরা তোর কতটা আপন জানি না, তবে তোর কষ্টে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে, যদি আমরা তোর মনের আশা পূরণ করে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, প্লিজ দোস বাস্তবতা বুঝতে শেখ, তুই ওই মেয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করলি আর ও তোকে উল্টো বাস দিয়ে চলে গেল, এখনও সময় আছে, নোমানকে তুই সবটা পরিষ্কার করে বলে দে, তা নাহলে কিন্তু আমার এই বুড়োই বলে দেবো নোমানকে। তানিশা তখন রিশা আর লীরার হাত
তার মাথায় রেখে বলল, দোহাই লাগে দোষ, এই কাজ কখনই করবি না তোরা, ওদেরকে ভালো থাকতে দে, তাছাড়া অনেক লেট হয়ে গেছে, ওদের বিয়ে ফাইনাল হয়ে গেছে, এই সময় আমি কোনো অশান্তি চাই না। লীরা তখন বলল, কিন্তু নোমান নাকি তোকে ভালোবাসে, তাহলে কি করে এই বিয়েটা সে করছে, এটা আবার কোন স্টাইলে ভালোবাসা, ও যদি মন থেকে ভালোবাসত তোকে তাহলে কখনোই এভাবে বিয়েতে রাজি হতো না, অন্তত আরেকবার তোকে বলতে পারতো বা তার পরিবারকে জানাতো তোর কথা। তানিশা সেই কথা শুনে বলল, আমার কপালে মনে হয় এটাই লেখা ছিল, সেজন্য এরকম হলো আমার ভাগ্যটা। আচ্ছা তোরা বাদ দে সব কথা, এখন ওদের জন্য দোয়া কর, আমি ওদের জন্য অনেক অনেক দোয়া করব। এই কথাগুলো বলতেই দানিশার চোখে জল এসে গেল, সে হঠাৎ লীরাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, তার চোখের পানি আজ কিছুতেই বাদ মানছে না, সে আজ ইচ্ছা মতো কেঁদে নিল, তারপর নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলো আর কখনোই নোমানের কথা ভাববে না। নোমান যেহেতু এখন তন্বীর হাজবেন্ড, সেহেতু নোমানকে নিয়ে ভাবাও এক ধরনের পাপ কাজ হবে। রিশা আর লীরা মনে মনে ভাবতে লাগলো, হায় রে তানিশা, বুকের মধ্যে কষ্ট জমা রেখে এইভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস, তুই কি সত্যি নোমানকে ভুলতে পারবি, মনে তো হয় না পারবি। আসলে তানিশা এখন পর্যন্ত নোমানকে ভুলতে পারেনি, আজও রাতের পর রাত শুধু তার কথাই মনে হয় তানিশা, নোমানের হয়তো হয় না, কিন্তু তানিশা আজও অজর ধারায় কাঁদতে থাকে, আজও সেই স্মৃতি তার চোখের সামনে জল জল করে, নোমান তাকে কতবার বুকের সাথে জড়িয়ে ধরেছে আর তার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছে, কিন্তু তানিশা শুধুমাত্র তন্বীর কথা ভেবেই তার ভালোবাসাকে শেষ করে ফেলেছিল সেদিন। সেদিনের পর থেকে আর কোনোদিনই নোমান বা তন্বী দুজনের একজনও তানিশার সাথে দেখা করেনি বা কলও করেনি, অন্যদিকে তানিশাও নিজের থেকে কারোর সাথে যোগাযোগ করেনি, তাদের সম্পর্কের রীতি এভাবেই হয়ে যায়, কে এখন কি অবস্থায় আছে সেটা কেউ জানে না। পুরানো স্মৃতি মনে হতেই তানিশা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, সে এতক্ষণ তার স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। কি হলো ডাক্তার ম্যাডাম, কোন জগতে এভাবে হারিয়ে গেলেন? সহকারী ডাক্তারের কথা শুনে তানিশা একদম চমকে উঠল, সে ভুলেই গিয়েছিল এখন তন্বীর সিজার করা হবে, তন্বীর চোখ বাঁধা ছিল বিদায়, সে তানিশাকে এখনো দেখেনি, তানিশা সেজন্য তাড়াতাড়ি করে তন্বীর অপারেশন শুরু করে দিল, পুরো অপারেশন কমপ্লিট হতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে তার। অপারেশন পরপরেই তন্বী অপারেশন কক্ষের বাইরে অন্য আরেকটা রুমে নিয়ে আসা হয়, এদিকে তন্বীর হাজবেন্ড ইকবাল তার মেয়েকে কোলে নিয়ে একের পর এক গল্প করতে লাগলো, সে ভীষণ খুশি। তবে তন্বীর শাশুড়ির মনটা একটু খারাপ, তিনি বোধহয় ছেলে বাচ্চা চেয়েছিলেন, তন্বীর বড় মেয়ে ভীষণ খুশি ছোট বোনকে পেয়ে, আর বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে হয়েছে, দেখলে আদর করতে ইচ্ছা করবে সবার। তন্বী সজাগ হয়ে আছে, সেজন্য তার সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়েকে বুকে দুধ পান করানোর জন্য ইকবাল তন্বীর পাশে রাখল, তন্বীও ভীষণ খুশি মেয়েকে পেয়ে, ইকবাল খুশিতে তন্বীর কপালে একটা কিস করলো। তন্বী তখন হেসে বলল, কি করছো সবার সামনে? ইকবাল তখন মুচকি হেসে একটা হাসি দিয়ে বলল, নিজেরই তো বোন। ইকবাল আর তন্বীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বেশ সুখে আছে, কি মিল দুইজনের মধ্যে, দুজনেরই মুখে সুখের হাসি, তাহলে নোমান কোথায়? তানিশা বুঝতে পারছে না কিছু, আর ইকবালের সাথেই বা তন্বীর কীভাবে বিয়ে হলো, নোমানের সাথে কেন তন্বীর বিয়ে হলো না, তানিশা এসব প্রশ্নের উত্তর এখন কার থেকে শুনবে? চলবে বন্ধুরা, গল্পটা কেমন লাগছে তোমাদের কাছে তা জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।